দিনাজপুরে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে ১১ পদাতিক ডিভিশন এবং ৬৬ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। পরে তিনি ১৮০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এছাড়া অসহায়, দুস্থ, গরিব, দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করা হয়।